এবং ভারতীয় যত চলচ্চিত্র আমরা যে বলিউডের বিভিন্ন চলচ্চিত্র দেখি, ইতিহাস নির্ভর চলচ্চিত্র, আজ পর্যন্ত কোন চলচ্চিত্রে কিন্তু এরকম দাবি করা হয়নি যে 71 সালের সেই যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে। বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সহযোগিতা করে এরকম একটি বিজয় এনে দিয়েছে। আপনি আরো শুনবেন, আপনি আরো শুনবেন এই বিজয় দিবসে তাদের সরকারি তথ্য কি জানেন, ভারতীয় সৈন্যরা 13 দিন যুদ্ধ করে পাকিস্তানি সৈন্যদের পর্যুদস্ত করছে, মুক্তিযোদ্ধারা ছিল তাদের সহায়ক বাহিনী। সাকিব, সহায়ক বাহিনী বলতে কি মিন করে? চাট আইনা দিছে, বাপাক কইরা দিছে। তো যেসব লোকজনরা বাংলাদেশে বলে আমরা বীর মুক্তিযোদ্ধা, তো তারা আপনারা কি যুদ্ধ করছেন ভাই? ইন্ডিয়ানদের জন্য কি চা বানায় দিচ্ছেন নাকি ইন্ডিয়ার জন্য এটা করে দিচ্ছেন? সো এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশের প্রতি বছরে বাংলাদেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার ইন্ডিয়ায় পাচার হয়েছে গত 14 বছরে। প্রতি বছরে 18 থেকে 20, 25, 30 বিলিয়ন ডলার বাংলাদেশে পাচার হয়েছে। সরকারিভাবে লক্ষ লক্ষ অবৈধ ভারতীয়দের চাকরি দিয়ে তাদের বেতন হিসাবে 15-20 বিলিয়ন ডলার ইন এডিশন টু চোরাকার বাড়ি, এই সাবজেক্টগুলো তাদেরকে পেমেন্ট করা হয়েছে, ইন্ডিয়াতে পেমেন্ট করা হয়েছে। এবং কোথায় কোথায় জিকির তুলে ইন্ডিয়া মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, ভাইজানেরা, আপামনিরা, জাস্ট 2 দিন আগে আপনাদের দুরবস্থার সময় ইন্ডিয়া বইলা দিছে বাংলাদেশ ব্যাংকের কোনো এলসি, বাংলাদেশের কোনো এলসি তারা যেন অ্যাকসেপ্ট না করে। আপনাদের কি জয় বাংলার বন্ধু আরো আছে? রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকে পড়ল, জাতিসংঘে ভোটাভুটি হয়েছে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে, জাতিসংঘ রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে, আপনাদের মুক্তিযুদ্ধের তথাকথিত বন্ধু আপনাদের বিরুদ্ধে ভোট দিয়ে দিয়েছে। পক্ষে দিয়েছে কে? রাজাকার পাকিস্তান। আমি পাকিস্তানের দাবিদারি করতেছি না, পাকিস্তান খেতা পড়ে, আই ক্যান বি কেয়ারলেস ইন রিগার্ডস টু দ্য এক্সিস্টেন্স অফ এ কান্ট্রি নেম পাকিস্তান, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি বাংলাদেশের দালাল। মুক্তিযুদ্ধের সময় এই কথাগুলো নিয়ে যারা রস পেতে চান, আয়নায় আপনার চেহারাটা একবার দেখুন রে ভাই, আপনাদের মুখটা কি মানুষের মতো লাগে নাকি শুয়োরের মতো লাগে একবার তাকান তো। আপনারা কি নিজেরা বাংলাদেশটাকে আপনার নিজের দেশ মনে করেন নাকি মনে করেন বাংলাদেশ অন্য একটা দেশ? আপনারা বলেন এখনো ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করেছে, আমি আপনাদেরকে কথাটা আমি সাবজেক্টে এভাবে বলব, আমি এই কথাটা বলে এই সাবজেক্টটা রেসপন্ড আমি শেষ করব। কথাটা এই, মুরগি মা বাহিরে যাবে, যাওয়ার সময় মুরগির বাচ্চাটাকে শৃগালের গর্তের সামনে এনে বলছে, ও শৃগাল তুমি আমার বাচ্চাটাকে একটু রাখো, একটু দেখাশোনা করো, আমি বাহির থেকে এসে আমার বাচ্চাটা নেব। শৃগাল বলল, আমি খুব আদর যত্নে রাখবো তোমার মুরগির বাচ্চাটাকে, দাও আমার কাছে দাও। আপনারা ওই শৃগাল বলছে দাও আমি খুব আদর যত্নে রাখবো এইটার মনে রেখেছেন? ইন্ডিয়া বলেছে আমরা খুব আদর যত্নে রাখবো। যখন মা মুরগি ফিরে এলো বলছে আমার বাচ্চা, শৃগালেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, বাচ্চাকে তো খেয়ে ফেলেছে। আপনারা যারা বাংলাদেশে বসে দাবি করছেন ইন্ডিয়া আমাদের এই সহযোগিতা করেছে, এই করেছে, সেই করেছে, আপনারা শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছিলেন, আপনাদের কোনো অস্তিত্ব নেই। কিসের স্বাধীনতার গল্প শোনাচ্ছেন আপনারা? কিসের বীর মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছেন আপনারা? তো যেই মুহূর্তে আপনারা এই কাজটা করেন, আপনারা মিথ্যার বেশাতে নিয়ে রাস্তায় নামেন, মিথ্যার বেশাতে নিয়ে রাস্তায় নামেন, আপনাদের তখন আর একজন বাবা থাকে না, আপনাদের বাবা হয় 25,000। হিন্দুদের ভগবান কয়জন? হিন্দুদের গড কয়জন? কত দেবদেবী? 44,000 দেবদেবী না, লক্ষ লক্ষ দেবদেবী। আপনাদেরও বাবা তত দেবদেবী,
আমি আপনার এটা গালি না, আমি আপনাদেরকে সামান্য একটা কথা বলি, কি করে ওই শৃগালকে বলবেন, ওই শৃগাল মুরগির বাচ্চাটাকে নিয়ে প্রথম কত ভালো ব্যবহার করেছে, কিন্তু তারপরে কি করেছে এই কথাটা আপনারা কেউ তুলেন না, কেউ তুলেন না। এটা নিয়ে ফেয়ার ডিসকাশনেও আপনারা আসতে চান না। ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, ইন্ডিয়া যেই লোকজনরা মনে করে যে 1971 সালে ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছে তারা বাংলাদেশের শত্রু। এখন আপনারা বলবেন পররাষ্ট্র নীতিতে পাশের পার্শ্ববর্তী একটা দেশকে এভাবে সাহায্য করতেই পারে, অফকোর্স করতে পারে, অফকোর্স করতে পারে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে টার্গেট করেছে গিলে খাওয়ার জন্য, যার জন্য পাকিস্তানটাকে তারা ভেঙেছে, ফাইন, কিন্তু ইন্ডিয়া সত্যিকার অর্থে কখনোই চায় না তার পেটের ভিতরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকুক। এখন তারা কি করছে, কি করছে, মুরগির বাচ্চুর মতো ফালাইয়া রাইখা একটু থুতু লাগাইয়া মুরগির বাচ্চাটারে চাটে আর বলে এটা তো আমার। আর আপনারা কি করছেন জানেন, মুখের মধ্যে শৃগালের মুখের মধ্যে আপনার মাথাটাকে ঢুকিয়ে বলেন এইটাই তো আমার মনি। কিছু বলার নাই বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যদি একটু লেখাপড়া করে থাকেন, একটু যদি সচেতন হয়ে থাকেন, একটু যদি বাহ্যিক অর্থে আপনাদের বিবেক বলতে কিছু থাকে, আপনাদের ভিতরে যদি ইমান থেকে থাকে, একবার জিজ্ঞাসা করুন যে কোন মুখে আপনারা বলছেন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, তো আমরা সহযোগিতা করার জন্য এখন আমরা পাশার কাপড় খুলে দেই, দিনে দুপুরে আমাদেরকে ধর্ষণ করুক। এই ধর্ষণটাও জায়েজ, কেন জায়েজ জানেন, ওই যে 71 আমাদেরকে সাহায্য করেছে, যান আপনাদের পাশার কাপড় খুলে দেয়।